These are two things right now. আজকের দুনিয়ায় এই দুটো জিনিসই খালি 95% শক্তি শুষে নিচ্ছে মানুষের, টাকা আর যৌনতা। যেদিকেই তাকান ঝরে ঝরে পড়ছে, হয় টাকা নয় যৌনতা, প্রতিটা বিজ্ঞাপন, প্রতিটা ম্যাগাজিন, প্রতিটা বই। এর কি ঠিক ভুল বলে কিছু আছে? 95 বললেও কম বলা হবে, প্রায় 100%ই। গুরুজি, রোজকার জীবনে আমরা এই প্রশ্নটার মুখোমুখি হই, টাকার কথা বলছি, আর কেনই বা মানুষ টাকা নিয়ে এমন সাংঘাতিক ভাবে মত্ত? টাকা পয়সার ব্যাপারে কি কেউ ভালো মনোভাব নিয়ে আসতে পারে? আপনি যদি এ বিষয়ে কিছু বলেন। টাকা নিয়ে সমস্যাটা কোথায়? টাকা জাস্ট একটা মাধ্যম, তাই না? মানুষ কিন্তু টাকা নিয়ে মত্ত নয়, মত্ত বরং টাকা যা যা কিনতে পারে তাতে, ঠিক না? টাকা মানুষের হাতে ক্ষমতা এনে দেয়, মানুষ সেটাই চায়। টাকা কিন্তু লোকে চায় না, চায় টাকার দেওয়া ক্ষমতাটা, তাই না? টাকা আপনাকে পার্থিব জগতে যে অবাধ স্বাধীনতাটা দেয়, লোকে সেটাই চায়। তো টাকা মেন ব্যাপার নয়, টাকা মাধ্যম রূপে বটে। টাকার কি কোনো সমস্যা আছে? সমস্যা কই, আমরাই বানিয়েছি, তাই না? নইলে বিনিময় প্রথাতেই তো লেনদেন করতে পারতাম। লেনদেনের ব্যাপারটা একটু জটিল হতেই বিনিময় হয়ে গেল মুশকিল, তখন আনলাম টাকা। টাকাতেও যখন কুলোলো না, নিয়ে এলাম কার্ড। তো এটা জাস্ট একটা মাধ্যম, এর কি ঠিক ভুল বলে কিছু আছে? এতে ঠিক ভুল কিছুই নেই। আপনার পকেটে টাকা থাকলে সেটা জীবনকে সহজ ও আরামের করে দেয়। আপনার পকেটে কিছু টাকা আছে বলেই এখানে বসে ভেতরের উন্নতি টুন্নতির কথা ভাবছেন। যদি বস্তিতে থাকতেন আর পকেটে কানাকড়ি নেই, আজ তাহলে এখানে বসে সম্ভবী মহামুদ্রা করতেন না, তাই না? হয় সংসার চালাতেই হিমশিম খেতেন আপনি, নয় বাড়ি অবধি যাওয়ার জন্য ভেলা বানাতেন, এরকম কিছুই করতেন, তাই না? একটু টাকার মুখ দেখেছেন বলেই আপনি আরামসে বসে থাকতে পারেন। বৃষ্টি পড়ে পড়ুক, হয়তো বন্যা হবে, তাহলেও ঠিক আছে, হোটেলে থেকে যাব। যেহেতু একটু টাকা আছে পকেটে, এই ফ্রিডমটা আছে, তাই না? There's no money at all in your pocket. পকেট গড়ের মাঠ হলে এটা সম্ভব হতো না। তো টাকার কোনো সমস্যা নেই, পকেটে টাকা থাকা ভালো, যতক্ষণ সেটা পকেটে থাকে। If it enters your head, যেই মাথায় ঢুকে যায়, মাথা বিগড়ে যায়। অনেকের ক্ষেত্রেই এটা মাথায় ঢুকে গেছে আর মাথাটা খারাপ করে দিয়েছে। টাকাটা পকেটেই রাখুন না, জীবনটা সাদা সিধে ভালো থাকবে, বসে ধ্যানও করতে পারবেন, ঠিক? যদি পর্যাপ্ত টাকা থাকে যে কাল খাওয়া পড়ার জন্য কাজ করতে হবে না, তখন এক মাস ছুটি নিয়ে জাস্ট ধ্যান করতে পারবেন, তাই না? কিন্তু সেই মানুষটা যে কালকের খাবার জোগাড় করতে প্রাণপণ চেষ্টা করছে, তার পক্ষে এটা সম্ভব নয়, ইচ্ছা থাকলেও নয়। তো পকেটে টাকা থাকা খুব ভালো, কিন্তু মাথায় ঢুকে গেলে এই পোকাটাই আপনাকে শেষ করে দেবে। You must keep everything in its place. জায়গার জিনিস জায়গায় রাখতে হবে আপনাকে। আজকের দুনিয়ায় এই দুটো জিনিসই খালি 95% শক্তি শুষে নিচ্ছে মানুষের, Money and sex. টাকা আর যৌনতা, এই দুটো জিনিসই এখন মানুষের সম্ভাবনার 95% নষ্ট করে দিচ্ছে, ঠিক তো? Even 95 বললেও কমই বলা হবে, হ্যাঁ, তাই তো, প্রায় 100%ই। টাকা যেমন আপনার পকেটেই শোভা পায়, তেমনি যৌনতা শরীরে থাকাটাই শ্রেয়। But if it enters your head, কিন্তু মাথায় ঢুকে গেলেই বিকার হয়ে দাঁড়ায়। লোকের মাথায় ঢুকে যায়, শরীরে থেমে না থেকে মাথায় ঢুকে যায় ব্যাপারটা। শরীরে থেমে থাকলে সারাক্ষণের ব্যাপার হতো না, খানিকক্ষণের ব্যাপার হতো, তাই না? লোকের মাথায় ঢুকে গিয়ে সারাক্ষণ ঘুরছে, এটা একটা রোগ।
টাকা পকেটে আর যৌনতা শরীরে কি করে রাখতে হয় জানলে জীবনটা দিব্যি কাটাতে পারবেন? এই দুটো জিনিসকে আপনি মাথায় ঢুকিয়েছেন, এবার তো ভালো থাকা মুশকিল। আপনি অসুস্থ লোকের মতো বাঁচেন, কারণ এটা আপনার ভেতর থেকে কলকাঠি নেড়ে আপনাকে নানাভাবে শেষ করে দেবে। টাকা আর যৌনতা যেই মাথায় ঢোকে, সুন্দর গুণগুলো সব রসাতলে যায়, তাই না? এখন দেখতে পাচ্ছেন কি, গোটা দুনিয়াটাই হয় টাকা নয় যৌনতার রঙে রাঙানো, অন্তত বিশ্বের সভ্যভদ্র অংশটা। হুম, তাই নয় কি? যেদিকেই তাকান ঝরে ঝরে পড়ছে, হয় টাকা নয় যৌনতা। ড্রাইভ করে বোম্বেতে গিয়েই দেখুন না, প্রতিটা বিজ্ঞাপন, প্রতিটা ম্যাগাজিন, প্রতিটা বই হয় টাকা নয় যৌনতায় ঠাসা, তাই নয় কি? এবার এই দুটো জিনিস তাদের যেখানে থাকার কথা সেখানেই যদি থাকে, কোনো সমস্যা নেই, দিব্যি থাকবে সেখানে, তারা দিব্যি শোভা পাবে। কিন্তু মাথায় তুলে রংচং চড়ালেই সবকিছু বিচ্ছিরি হয়ে যায়। তো টাকা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ আপনি জানেন না একে কোথায় রাখা উচিত। টাকা পকেটেই রাখুন, ইটস আ গুড থিং, সেটা ভালো।